আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি বাংলাদেশে আলরাজি ব্যাংক থেকে নামের উপরে টাকা পাঠাবেন ঘরে বসে অ্যাপসের মাধ্যমে অথবা গোপন নাম্বারে যে যেটাই বলি না কেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি তো প্রথমেই আপনি আলরাজি ব্যাংকের আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে যেভাবেই করেন না কেন আসার পর নিচে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এতে ক্লিক করতে হবে অ্যাড নিউ বেনিফিশিয়ারি এতে ক্লিক করতে হবে যদি আপনার বেনিফিশিয়ারি অ্যাড করা না থাকে এখানে প্রথম ইন্ডিভিজুয়ালি থাকবে তারপর আপনি কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই বাংলাদেশ লিখে দিবেন বা যেই দেশে পাঠাইতে চান তো এখানে কারেন্সি দিয়ে দিবেন বাংলাদেশি টাকা তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ পিক আপ একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন এখানে বাংলাদেশের সব ব্যাংকের মোটামুটি অনেক ব্যাংকেরই লিস্ট আছে আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকাটি রিসিভ করতে চাচ্ছেন অথবা আপনি চাইলে মানিগ্রাম বা যদি ফার্স্ট এই যে লাস্টের যে দুইটা এটার মা এই দুইটার মা যে কোনো একটাতে যদি আপনি পাঠান মাধ্যমে তাহলে কিন্তু যে কোনো ব্যাংকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন আর যদি আপনি নির্দিষ্ট কোনো ব্যাংক সিলেক্ট করে দেন যেমন ইসলামী ব্যাংক তো আমরা ইসলামী ব্যাংক দিয়ে এক্সাম্পল হিসাবে দেখাবো নিচে সুইফ কোর্টটি অটোমেটিকভাবে চলে আসবে তো ক্যাশ পিক আপ ইনস্ট্যান্ট ক্যাশ পিক আপ এটা মানিগ্রামেতে পাবেন বা টান্সফার্ট ওই অপশানগুলোতে পাবেন কিন্তু ডাইরেক্ট ব্যাংকে ইনস্ট্যান্ট ক্যাশ পিক নাই তো যাই হোক আপনারা ক্যাশ পিক আপে ক্লিক করবেন করার পর আপনি আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে কোন ব্রাঞ্চ থেকে আপনি এই টাকাটি রিসিভ করতে চাচ্ছেন আপনার পছন্দ মতো ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন নেক্সটে ক্লিক করবেন যাকে টাকা পাঠাবেন বাংলাদেশে হোক আপনার ফ্যামিলির কেউ বাবা মা ভাই বোন বা বন্ধু বান্ধব যে যে যেই হোক বা আপনার ওয়াইফ হইতে পারে তো প্রথমে তার ফার্স্ট নেম দ্বিতীয় করে তার সেকেন্ড নামটি লিখে দিবেন। অবশ্যই ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে ফলো করে লিখবেন তারপর বাংলাদেশি নাগরিক বাংলাদেশ সেটা সিলেক্ট করবেন আর বেনিফিশিয়ারির একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে যদি ভুল হয় আপনি ইডিট অপশান আছে ইডিট করে নিতে পারবেন কনফার্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে একটি ওটিপি যাবে আপনার আলরাজি ব্যাংকের মোবাইলে ওটিপিটি দেওয়ার পর এই পেজে চলে আসবে এখন আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে তো এখন কলমি নাও অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার আলরাজি ব্যাঙ্কে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি কল যাবে কল রিসিভ করার পর আপনাকে যে কোনো একটি সংখ্যা ডায়াল করতে বলবে যে অ্যাক্টিভ করার জন্য এত ডায়াল করুন কলটি আপনি ডায়াল করার পর অটোমেটিকভাবে কলটি কেটে যাবে মেকের ট্রান্সফার বা গো টু ট্রান্সফার যেটাতেই ক্লিক করান ইন্টারন্যাশনাল এখানে মেকে ট্রান্সফারে করলে সরাসরি আপনার অ্যাকাউন্ট চুজ করতে বলবে আর নাইলে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গিয়ে আপনি বিশ্রিয়ে বের করে নেবেন যে এটা মাত্র অ্যাড করলাম তো আমরা এখানে যদি এক দিয়ে দেখি দেখতে পাচ্ছেন আমরা যখন ভিডিওটি রেকর্ডিং করেছি তখন এই রেটটা ছিল বর্তমানে একটু কম আছে বা আপনি আরও পরে বাড়তেও পারে ঠিক আছে এক এক সময় এক এক রেট থাকে আপনি অবশ্যই পাঠানোর আগে চেক করে নেবেন যে কত টাকা করে দিচ্ছে তো এখানে আমি ধরুন দুইশো টাকা আজকে পাঠাবো তো এখানে রিয়েল হিসেবেই পাঠাচ্ছি নিচে ফ্যামিলি এক্সপ্রেস থাকবে নিচে কনফার্মে ক্লিক করবেন এখানে সমস্ত ডিটেলস দেখাবে কত টাকা আসছে ফিস কত তারপর আপনার আলরাজি ব্যাংকের নাম্বার একটি ওটিপি যাবে ওটিপিটি দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেস লেখা উঠেছে ফিডিএফ ফাইলের উপরে ক্লিক করে এখানে দেখতে পারবেন বিস্তারিত তো বাংলাদেশে যাকে টাকাটি পাঠিয়েছেন তার হোয়াটসঅ্যাপ বা ইমুতে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিবেন। আর একটি বড় বিষয় হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো যে সেলফিনে আপনারা কিভাবে অনেকেই বর্তমানে সৌদি আরবে সেলফিনে ব্যবহার করেন আপনার নিজের নামেও কিন্তু আপনি নিজে পাঠিয়ে সেলফিনে অ্যাড রেমিটেন্স অ্যাড করে নিতে পারবেন তো আমরা আমাদের একটা সেলফিনে লগ ইন করবো করার পর অবশ্যই আপনার নামেরটাই আপনি রিসিভ করতে পারবেন অন্য কারো দেখাচ্ছে আপনি পাঠাইলেন আপনার বাবার নামে সেটা আপনি সেলফিনে রিসিভ করতে পারবেন না তো এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন দুই টাকা আছে রেমিটেন্স রিসিভ রেমিটেন্স দ্বিতীয় ঘরের লাস্টের যে অপশনটা এটাতে ক্লিক করবেন করার পর ধরুন আপনার মার নামে পাঠিয়েছেন এবং সেলফিনটাও আপনার মার নামে তো প্রথমে আমি পাঠিয়েছি সৌদি আরব থেকে তো আপনার যে নামটা হবে সেটা দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সৌদি আরবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে থাকবে তার নামটি এখানে প্রথমে নাম দিয়ে দেবেন সেকেন্ড গড়ে আপনি কোন কান্ট্রি থেকে এই ইয়াটা পাঠিয়েছে এটা আপনি বাংলাদেশে থাকে যদি আপনি দেখেন বা যেই কান্ট্রির থেকে ক্যাশ পিক আপ আসুক আপনারা এভাবে দিলে সেলফিনের রেমিটেন্স রিসিভ করতে পারবেন তো আপনি কোথায় এই যে ইয়ে অনেকেই এই প্রশ্নটা করে বিভিন্ন ভিডিওর নিচে যে আমরা রেফারেন্স নাম্বার কোথায় পাবো এই যে দেখতে পারছেন এখানে লালদাক দিয়ে দেখিয়ে দিয়েছি রেফারেন্স এই যে দশ সংখ্যার যেই নাম্বারটি আছে এটাই হচ্ছে রেমিটেন্স মানে গোপন ফিন গোপন নাম্বার যেটাই বলি না কেন তো আপনি অবশ্যই যত টাকা পয়সা হিসাব সহকারে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন পনেরো দোনা যে আড়াই পারসেন্ট দেয় সেটা এখানে লেখা লাগবে না সেটা অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে নিশ্চয়ই সেলফিনের পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন ওয়ার্কিং ডে হইলে অনেক সময় দেখা গেছে রবিবার থেকে বৃহস্পতিবার হইলে যদি সকালে অ্যাড করেন আশা করি দুই তিন ঘন্টা পরে অ্যাড হয়ে যায় কিন্তু ওয়ার্কিং ডে ছাড়া আমার অভিজ্ঞতা আলোকে অনেক সময় দেরি হয় তো এই জন্য এখানে অপেক্ষা করতে হবে আপনাকে রেমিটেন্সটা আপনার সেলফিনে অ্যাড করার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে এবং আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ টেক পবাস নামে আপনারা ফেসবুকে গিয়ে চার্জ দিলেই পেয়ে যাবেন তো এখানে রেমিটেন্স অপশানে আসার পর এই যে হলুদ যে ইয়াটা এটার উপরে ক্লিক করলে দেখতে পারছেন আমরা যে মাত্র রিকোয়েস্টটি করেছি উপরে একের এক নম্বরে এটা ফেন্ডিং অবস্থা আছে যখন আপনার এটা অ্যাড হবে বা যদি কোনো কারণে ক্লোজ হয়ে যায় সেটাও দেখতে পারবেন এখানে স্ট্যাটাস তো দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যে কোনো পরামর্শ বা আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিও ভালো না লাগলে ডিসলাইক দিবেন কোনো সমস্যা নেই তো যারা বিদেশে আপনারা বাংলাদেশের কার্ড ব্যবহার করতে চান অনেক ধরনের ফায়দা আছে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন তো আপনারা জানেন বিকাশে বিকাশ নগদ বা ব্যাংকে যদি এই নাম্বারটি দেওয়া থাকে আপনি বিদেশ থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই জন্য আপনার বাংলাদেশি সিমটি রোমিং থাকলে সবচেয়ে ফায়দা আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ রোমিং করার